মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েল লাইফস্টাইল ব্লগস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার এখনো স্নান হয়নি, তো আজকে কি বার বলো তো, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে সকালে স্নান করতে পারিনি। এখন ওই মিষ্টু ক্লাস শেষ হলো, ক্লাস শেষ হওয়ার পর এখন দেখো ড্রেসটা পরে আছে, ড্রেসটা এখন আমি গোছাবো, মানে মেলে রাখবো ফ্যানের হাওয়াতে। ও জাস্ট গেল টিভি দেখতে দৌড়েছে। তো সকালে ব্রেকফাস্টে আজকে হয়েছিল পরোটা, পরোটা বানিয়েছিলাম। তো পরোটা বাটার দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে, এই দিয়ে সবাই খাওয়া হয়েছে। আমি চিনি দিয়ে খাইনি, মাও চিনি দিয়ে খায় না। তো বেশ ভালো লাগে পরোটার সাথে ঘি বা বাটার মাখিয়ে খেতে, দারুণ লাগে। চায়ের সাথে প্লেন এমনি খাওয়া হয়ে যায়। তো এই আর হাজব্যান্ডের জন্য রুটি আর আলু ভাজা। ও এখনও খায়নি ব্রেকফাস্ট, এখনও খায়নি, এখন 11টা বেজে গেছে। ভাবো ও গেছে পুজো দিতে গেছে, মঙ্গলবার যেহেতু পুজো না দিয়ে খায় না। তো জানি না আদৌ ব্রেকফাস্ট করবে কি না, নাকি লাঞ্চ করে নেবে একবারে, কারণ ও আবার সেই দেড়টার সময় বেদেরটা না একটার মধ্যে বেরিয়ে যাবে। তো বলছিল আমি রুটি খেয়েই যাবো, আমি ভাত খাবো না। দেখি যদি রুটি খেয়ে যায় যাবে, বলে নাকি ভাত খেলে ঝিমানি আসে, ঘুম পায়, রুটি খেয়েই যাব। তো যাই হোক দেখি কি খায়। সব রকম খাবার রেডি আছে, রুটিও করে রেখেছি, আলু ভাজা করে রেখেছি, এদিকে ডাল ভাতও চাপিয়ে দিয়েছি। এখন গিয়ে শাকটা রান্না করবো সবার আগে। আজকে রান্না টান্না করে নিয়ে সব কাজ সেরে, সকালের কাজ তো হয়ে গেছে, রান্না টান্না সেরে নিয়ে তারপরে আমি স্নান করব। আর এখানে দেখছো হাতার মধ্যে, দেখো আমার নাইটির হাতার মধ্যে কেমন কালো, দেখে মনে হচ্ছে ময়লা ময়লা দাগ। কি হয় বলো তো, আর মুখে সানস্ক্রিন ইউজ করি তো, দিয়ে মুখটা যখনই ঘামে, প্রচণ্ড আমার এই জায়গাটা ঘামে, যখনই ঘামে তখনই আমি মুখটা এরকম করে মোছা অভ্যেস আমার, এটা খুব ব্যাড হ্যাবিট। তাতে কি হয় মুখে যে সানস্ক্রিন যা কিছু মেখে থাকে মুখে, সেটাগুলো সব লেপটে গিয়ে এই হাতার মধ্যে লেগে যায়, হাতের মধ্যে, আর দেখতে খুব বাজে লাগে। দেখবে এইদিকটা পরিষ্কার আর এদিকটা এরকম কেমন বিচ্ছিরি ময়লা ময়লা দেখতে লাগছে, সাফটি ভালো করে ঘষে নিতে হবে। তো চলো আমি চেঞ্জ করে নিয়েছি, সকালে স্নান না করলে কি হবে, বাসি টাসি সব ছেড়ে নিয়েছি, মানে এমনি তো জল তো ঢালতেই হয়, মাথায় জল না দিলেও, মানে এতটাই গরম, দিনে দু তিনবার স্নান করা ছাড়া উপায় নেই। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আজকে মঙ্গলবার, এখন যাই রান্না বান্না কি করি না করি। আর এখন আজকে তোমাদের সাথে আমি একটা সেলাইয়ের একটা জিনিস শেয়ার করব, আমি একটা জিনিস বানাবো ঘরের জিনিস দিয়ে, সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। আজকে দুপুরবেলা, আজকে আর দুপুরবেলা ঘুমোচ্ছি না, আজকে দুপুরবেলা মিষ্টু আর গোপাল ঘুমিয়ে পড়লে তোমাদেরকে আমি সেলাই করে কি কি বানাতে পারি একটা একটা জিনিস এক একদিন দেখাবো। আজকে একটা জিনিস বানিয়ে দেখাবো, খুবই নর্মাল জিনিস, খুবই সিম্পল জিনিস, বাট তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো দেখি এখন থেকে চেষ্টা করব, যখন সেলাই মেশিন আছে, যখন সব কিছু জানি, তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কেউ শিখতে চাও তো শিখতে পারো, হাতে সেলাই থেকে যদি মেশিন, মানে সুইং মেশিন থাকে না, তাতে বেশ ভালো হয়। ঘরে যদি সুইং মেশিন থাকে অনেক কিছু বানানো যায় ঘরে। কিন্তু আমি আগে খুব বানাতাম, যেন আগে ভীষণ এটা ওটা বানাতাম, নানাটা, এমনকি নিজের নাইটিও নিজে বানাতাম। কিন্তু কি করবো বলো, এখন ছোট বাচ্চা আছে, তো বাচ্চাদেরকে নিয়ে পেরে উঠি না, আর আগের মতো সেই এনার্জিটাও যেন নেই। সেই আগে যেমন একটা এনার্জি ছিল, সব কিছুর মধ্যে একটা কাজের স্ফূর্তি ছিল, সেটাও নেই এখন। মানে এক ধারে যদি কাজ করতে থাকি না সকাল থেকে, ওই দুপুরবেলা এত ক্লান্তি চলে আসে, এত ক্লান্ত হয়ে যায়, তখন মনে হয় দূর, তখন সব ছেড়ে টেড়ে গিয়ে তো না শুলে না, মানে ভালো লাগে না, ভীষণ ক্লান্ত হয়ে যায়। তো সেই কারণে আর সেরকম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, নাহলে সেলাই আমাকে বলেছো যে তুমি সেলাইয়ের কিছু টিউটোরিয়াল ব্লগে দেখাও, তো আমি রোজই ভাবি আজকে দেখাবো, আজকে দেখাবো, এই করে করে হচ্ছে না। যেই ওই টাইমটা চলে আসে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, তখন একদম শরীরটা ছেড়ে দেয়, কি করবো। আবার সন্ধ্যেবেলা উঠে আবার পড়ানো থাকে, ওদেরকে পড়াতে হয়, তারপরে আবার সেই ডিনার বানানো, যাই হোক এরকম পরপর চলতে থাকে। মানে একটা সুন্দর যে একটা ফাঁকে সময় পাবো, কিছু একটা অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা আর হয়ে ওঠে না। তো অবশ্যই এখন থেকে আমি চেষ্টা করব আমার ব্লগে কিছু এমন কিছু রাখার যাতে তোমাদের দেখতে ভালো লাগে। যাই হোক আমারও একঘেয়ে হয়ে গেছে, কি বলো তো, শুধু যে তোমাদের একঘেয়ে হয়ে গেছে বলছো, যে কেউ বলছো না, কিন্তু আমি বুঝি যে আমার ব্লগ একঘেয়ে হয়ে গেছে। তো একভাবে দেখতে দেখতে ওই ঘরের রান্না করা, বাসন মাজে, এইসব দেখতে দেখতে আমিও মাঝে মাঝে এটা ভাবি যে সবাই তো বোর হয়ে যাবে এরকম। তো আমি অনেক জায়গায় যেতে পারি, আমাদের আশপাশে অনেক কিছু আছে দেখার মতো, আমাদের মানে বাইরে থেকেই লোক আসে আমাদের এখানে তীর্থ করতে আসে, সব মন্দির দর্শন করতে আসে, আমিও চাইলে যেতে পারি। কিন্তু কি বলতো, এই সিচুয়েশনের জন্য না ওই টোটোয় উঠে কোথায় যাব ও পারি না, মানে টোটোয় উঠে, মানে টোটোতে তো জানে বিভিন্ন রকম লোকজন টোটোতে উঠছে, হেঁটে হেঁটে বেশি তো যাওয়া যাবে না, আর গাড়ি নিয়ে আমাদের লোকালে ঘোরার মতো পরিস্থিতি নেই, মানে এতটাই জ্যাম তো রাস্তায়, গাড়ি নিয়ে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবো না লোকালের মধ্যে, সেটা ওই লংয়ে কোথাও গেলে ঠিক আছে। তো আর ঘর গোছানোর ভিডিও চেয়েছো, আমি খুব শীঘ্রই, মানে আসলে কি বলতো, বেডরুমটা মেকওভার করতাম,
বেডরুমটা মেকওভারটা করছি না কেন, সামনে তো পুজো, ভাবছি এখন যদি মেকওভার করি আবার পুজোর সময় কি আরেকবার করবো নাকি একবারেই পুজোর কদিন আগে করবো, সেটা আর কি দুবিধার মধ্যে রয়েছি। তো দেখি এখন একটু মেকওভার করে ছোটখাটোর মধ্যে মেকওভার করে তোমাদের সাথে শেয়ার করবো ঘরটা গুছিয়ে, তারপরে পুজোর সময় স্পেশাল একটা মেকওভার, পুজো বা দিওয়ালির সময় একটা স্পেশাল মেকওভার সে দেওয়াই যাবে তখন। তো এখন আপাতত যা আছে তার মধ্যে সুন্দর একটা মেকওভার লুক তোমাদের সাথে শেয়ার করব, সেটা এই উইকের মধ্যেই করব, ঠিক আছে? আজকে টিউজডে, এই দু এক দিনের মধ্যেই করব। তো চলো, অনেক কথা বলে নিলাম, বকবক বকবক করে যাচ্ছি, এখন কি আগে কাজ করতে হবে, ভাত বসিয়ে দিয়েছি, এখন কি ভাতটা গালবো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটায় ফোড়ন দেবো, শাকটা চাপিয়ে দিই, ভাতের জলটা কমে গেছিল আজকে, না সসপ্যানের মধ্যে ভাত বসিয়েছি তো সেই কারণে ভাতের জলটা কমে গেছিল, এখন গ্যাসটা লো ফ্লেমে করে আসলাম, এখন গিয়ে ভাতটা গালতে হবে। এটা মেনে রাখি, আসলে বোনেরা এসেছিল তো ওরা সবাই চলে গেছে, মনটা খারাপ, ছোট বোনটা ছিল বাচ্চাটাকে নিয়ে, বেশ তাও ভালো লাগছিল, ও চলে গেল রবিবার দিনকে, তো কি আর করা যাবে, যখন ওরা আসে বেশ ভালো লাগে, যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। ফ্যানটা চালিয়ে দিলাম, এবার মেলে দিই, এই ক্লাসের জন্য না সকালবেলায় যে ক্লাসটা থাকে না, কি বলবো, এই ক্লাসটার জন্যে অবশ্যই স্কুল তো এখন বাড়ির থেকে হচ্ছে, এটা তো কোনো কথা না, কিন্তু এই স্কুলের ক্লাস হয় তো সের জন্য সকালটা আমার অনেকটা কাজে দেরি হয়ে যায়। তো দেখো, এই দেখো টেবিলটা এখন সরাই, খাতাটা লাস্ট যে সাবজেক্টটা ক্লাস ছিল সেই খাতাটা রয়েছে। তো চলো এখন আগে রান্নাটা সারি, বুক শেলফটা আবার আমি এদিকে নিয়ে এসেছি, মানে আমার কোনো মাথা ঠিক নেই, মুখটা এরকম লাগছে, এই দেখো আবার এখানে সেই খেলনার একটা সাজিয়েছি, দেখছো এখানে সাজিয়ে দিয়েছি, আর বুক শেলফটা আবার এখানে নিয়ে এসেছি, দেখো খেলনার একটা এখানে রেখেছি, আবার সে খেলনা দিয়ে সাজিয়ে রেখেছি, দেখলাম যে এভাবে রাখলে একমাত্র মোটামুটি একটু ঠিক থাকে ওদের খেলনাগুলো, না হলে ভীষণ উলট পালট হয়ে যায়। তো দেখো এই ঘরে কিছু আছে, আবার টিভি রুমেও অনেক খেলনা আছে, তো এখানে সব বল, এর মধ্যে দেখছো না সব এক ইয়ে বাস্কেট বলে ভর্তি, বল আর বল, আর এখানে এরকমভাবে সাজানো আছে মোটামুটি, এখানে ড্রামগুলো রয়েছে, দেখলাম এই জায়গাটা খেলনার জন্য ওই গ্যাঞ্জাম হয়ে থাকুক, এক জায়গায় থাকুক, এখানে বুক শেলফটা রাখলে আবার এখানে সামনে খেলনাগুলো সব এলোমেলো হয়ে থাকতো তো কেমন লাগতো, সের জন্য এই সাইডটাতেই রাখলাম, আর এখানে বুক শেলফটা এরকম রেখেছে, দেখো বুক শেলফে দাগিয়ে 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 আমার ছেলে কী করেছে, দেখো এই উপরটা খালি পেয়েছিল, উপরটা তো পেন্সিল দিয়ে দাগিয়ে 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 কী করেছি, কী করবো, বাচ্চা কাচ্চার ঘরে না সব কিছু মানে ইয়ে করে রাখা যায় না। আবার ওদেরকে এখন স্নান করাতে হবে, এই চেয়ারটার মধ্যে ট্রাইপডটা রেখে তারপরে আর কি ওকে বসাই, ছোট ট্রাইপডটার মধ্যে, আর বড় ট্রাইপডটা আবার একটু বেশি হাইটে বেশি হয়ে যায়। দেখো গাড়িটা, এই গাড়িটা আরেকটা গাড়ি এনেছে, সেই গাড়িটা আবার চেঞ্জ করতে হবে, সেই গাড়িটা কিরা ডিস্টারবেন্স রয়েছে সেই জন্য এই একটা গাড়ি। তো খেলনার ভিডিও সামনে আসছে খুব শীঘ্রই, মানে ধরে রাখো এই মাসের মধ্যে আরেকটা টয় কালেকশনের ভিডিও আসবে। টেবিলটা এখানেই থাকুক আপাতত, আর কোথাও জায়গা দেখছি না। দেখো এখানে চলে এসেছে, দিয়ে বাসার সময় একটু মিষ্টি এনেছে ঠাকুরের জন্য, এই মিষ্টিটা হচ্ছে একটা নতুন দোকানে, মানে ওরই পরিচিত যেখান থেকে মিষ্টি আনে, তো তাদেরই আরেকটা নতুন দোকান খুলেছে সেখান থেকে মিষ্টিটা এনেছে। তো এটা কী মিষ্টি বলো তো, যে রাজভোগগুলো হয় না বড় বড় রসগোল্লা যেগুলো 20 টাকা করে পিস, সেই মিষ্টি। তো যাই হোক, তো এখানে কিছু সবজি রয়েছে, এগুলো পড়েই আছে, এগুলো ধুয়ে শুকিয়ে আবার ফ্রিজে তুলতে হবে। তো এখন আমি আগে লাল শাকটা রান্না করে নিচ্ছি, আজকে আর শাকে বাদাম দিচ্ছি না। দেখো এখানে লাল শাকটা ভাজা করে নিয়েছি, লাল শাক ভাজা, আর এখানে আলু ভাজা রুটির জন্য রেখেছিলাম, আর রুটি খাবে না, হাজবেন্ড বলেছে কটা ভাত খেয়েই যাবে,
এখানে লাল শাকটা ভেজে নিয়েছি, আজকে আর বাদাম দিইনি, আর এখানে ডাল হয়ে গেছে, তো এখন আমি খাবারটা বেড়ে দিই। তো আমাকে বলছিল যে আজকে শাকে বাদাম দিলে না, তো আজকে যেহেতু বাদাম দিইনি আজকেই ও বলছিল যে শাকে বাদাম দাওনি কেন, তো কোথাও বেরোনোর সময় আবার শাক দিয়ে খেতে চায় না, তো আমি তাও বললাম লাল শাক ভাজা কি রাত্রেবেলা এসে কি আর খাবে, এখনই খাও, অল্প করে দিয়েছি তাই খেলো, তো বলছিল শুধু ডাল আলু ভাজা দিয়ে খাবে, শাকটা খাবে না, তো যাই হোক তাও খেয়েছে। তো আসলে কোথাও বেরোনোর সময় না ভাত খেতেই চায় না, মানে আমি জোর করলে তবে যদি খায়, যেহেতু আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিন তো বাইরের কিচ্ছু খায় না। তো এখানে দেখো বাচ্চাদের মতো অল্প করে পনির করে নিয়েছি, একটা লঙ্কা ভেঙে দিয়ে মানে একদম ঝাল ছাড়াই বলতে গেলে, তারপরে আমাদের জন্য বানাবো যেই তরকারিটা সেটা শেয়ার করব। আপাতত এখন হাজবেন্ড বেরোচ্ছে, তো দে বেরিয়ে যাচ্ছে, ও আসলে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, বলেছিল একটার মধ্যে বেরোবে, তো অনেক আগেই বেরিয়ে গেছে, 12:30টার সময় বেরিয়ে গেছে, তো এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, এবার যাবো আমি গিয়ে তরকারিটা রান্না করব। তো চলো, ও তো বেরিয়ে গেল, এবার যাই গিয়ে তরকারিটা রান্না করে নিই। তো এই তরকারিটা করতে একটু দেরি হয়ে গেল কেন, কারণ এর মাঝখানে আবার মিষ্টু আর গোপালকে স্নান করিয়ে দিয়েছি, তো সেই কারণে এই তরকারিটা দেরি করেই বানাচ্ছি। তো দেখো এখানে পটল নিয়েছি, গাঁটে কচু নিয়েছি, আলু নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। তো এবারে চলো, আর মশলার জন্য নিয়েছি এখানে টমেটো, একটা গোটা টমেটো, 6-7টা মতো কাঁচা লঙ্কা আর আদা, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো, আর বাকি মশলাগুলো দিতে থাকবো, বলতে থাকবো, ঠিক আছে। তো দেখো তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে, একটু বেশি করে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হিং, তো হিংটা দিতেই হবে, না হলে ফ্লেভারটা আসবে না। তো আর এখানে কালো জিরের পরিবর্তে তোমরা একটুখানি জিরে দিতে পারো, যদি মনে করো যে না কালো জিরে দেবো না, নর্মাল জিরে দিয়েই তরকারি করবো, তা তো কোনো অসুবিধে নেই। তো এবারে আমি দিয়ে দিলাম আলুগুলো, তবে কালো জিরেটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আলুগুলোকে, একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে গাঁটে গোজুগুলো দেবো। তো এখানে আমি এবার লবণ দিয়ে দিচ্ছি, তো পরিমাণ মতো দিলাম, যতটা মানে আলুটা ভাজা হতে যেটুকু লবণ লাগবে সেটুকুই দিলাম। তো এবারে হলুদ গুঁড়ো দিলাম অল্প করে, তো এবারে একটু মিক্সড করে ভালো করে আর একটু আলুটা ভেজে নেব। তো আলুটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখন গাঁটি কচুগুলো দিয়ে দেবো। তো এখানে এবার আমি গাঁটি কচুগুলো দিয়ে দেবো, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো দেখো এবারে আমি গাঁটি কচুগুলো দিয়ে দিলাম। তো এবারে আরেকটু মিশিয়ে নিয়ে ভালো করে আরেকটুখানি ভেজে নেব, মানে গাঁটি কচু দেওয়ার পরে আরেকটু ভেজে নিলে ভালো হবে। তো দেখো গাঁটি কচু দেওয়ার পরে 1-2 মিনিট আমি একটু ভেজে নিয়েছি, তারপরে এখন আমি দিয়ে দিলাম পটলগুলো। তোমরা চাইলে সমস্ত সবজিগুলো আলাদা করে ভেজে নিতে পারো, যেমন আলুটা পটলটা, তো আমি এখানে কিছু আলাদা করে ভাজলাম না, এইভাবেই তরকারিটা যথেষ্ট ভালো হয় খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে, এরকমভাবে পটল দিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। তো নিরামিষ দিনে এরকম একটা তরকারি অবশ্যই বানিয়ে দেখো। তো দেখো এখানে সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, তো এবারে আমি দিয়ে দিলাম মশলাটা, যেটা ওই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা ধনে গুঁড়ো থেকে একটুখানি বেশি দিলাম, ধনে গুঁড়োটা একটু কম দিলাম। তো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে আমি একটু ঢাকা দিয়েও রাখবো। তো দেখো এখানে আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে, আর একটুখানি হিং দিলাম, ফ্লেভারটা ভালো আসবে এতে। তো এবারে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে সবজির মধ্যে ঢুকে যায়। তো এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তো এখন আমি একটু ঢেকে রাখবো জাস্ট ওই 1-2 মিনিটের জন্য। তো দেখো 1-2 মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম, এবারে ভালো করে সবজির মধ্যে মশলাটা কিন্তু ঢুকে গেছে। তো এবারে আমি জল দেব, একটু নাড়িচাড়িয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা মাখামাখাও ভালো লাগবে আর ঝোলঝোলও ভালো লাগবে, তবে হ্যাঁ ঝোলঝোলটা দেখবে বেশি ভালো লাগবে। তো আমি এখানে ঝোলঝোল বানাচ্ছি, কারণ আমাদের আবার একটু ঝোলঝোল বেশি ভালো লাগে,
সেই কারণে মানে যে কোনো কিছুর পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো এবারে আমি তরকারিটা ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট ওই 5-6 মিনিটের জন্য, ততক্ষণের মধ্যে তরকারিটা রেডি হয়ে যাবে। তো এতে কোনো গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, গরম মশলা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা একদম পাল্টে যাবে, তাতে ভালো লাগবে না। তো এইভাবেই তরকারিটা বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কথাটা তোমাদের বলার দরকার সেটা বলে দিই, আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো মানে দুপুরের পরে, সের জন্য আমি আর তোমাদের বলেছিলাম যে সেলাইয়ের কিছুটা শেয়ার করব, সেটা কিছু শেয়ার করতে পারিনি, হঠাৎ করে আমার পেটের প্রবলেম দেখা দিয়েছিল। তো আসলে গরমকাল তো কোনো কারণে হয়তো পেট গরম হয়ে গেছে, সের জন্য আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না, এখানেই ব্লগটা এভাবেই এন্ড করছি। আর যদি কিছু আগের দিনের ব্লগে তোমাদের কিছু খারাপ লেগে থাকে, তোমাদের সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ঠিক আছে? তো চলো, টেক কেয়ার, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, বাই বাই।